1983 সালে জন্মগ্রহণ করা একটি ছেলে যার নাম মাশরাফি বিন মুর্তজা, যাকে আমরা দুদিন আগেও বীর শ্রেষ্ঠ বা বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা বলে ভূষিত করেছিলাম এবং তার নামে স্লোগান দিতাম, মাশরাফি ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, 16 কোটি জনতা আছে তোমার সাথে। আমরা এরকম স্লোগান দিয়ে মাশরাফি ভাইকে উৎসাহ দিতাম খেলার মাঠে ক্ষত বিক্ষত পা নিয়ে 16 কোটি মানুষের জন্য, বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলেন, মানে খেলেছিলেন দেশকে জয়ী করার জন্য। তার প্রতি আমাদের অজস্র ভালোবাসা তৈরি হয়েছিল। তাকে একবার যদি বুকে আগলে ধরতে পারতাম আমাদের মনে হয় স্বপ্ন পূরণ হতো। এর চেয়ে বেশি আমরা কিছু চাই না। এরকম স্বপ্ন অজস্র বাঙালির মনে এখনও লালন করছে। সেই বীর পুরুষ মুহূর্তের মধ্যে আপনার আমার কাছে বেইমান হয়ে গেল, তার কারণে লজ্জায় আমাদের মাথা কেটে গেল। আমরা অনেক কষ্ট পেয়েছি যা বলে প্রকাশ করার মতো না। আমরা অনেকে বলছি মাশরাফি তোমার কাছে এমনটা আমরা আশা করিনি। আমাদের ভালোবাসায় ভরপুর হৃদয়টাকে তুমি টুকরো টুকরো করে ভেঙে ফেলেছ। তোমার জন্য আমাদের বিন্দু পরিমাণ ভালোবাসা এই মুহূর্তে নেই, আর কোনোদিন তোমাকে সেই ভালোবাসার স্থানে বসাতে পারবো না। আমরা কি আজব না, সেই দুদিন আগেই যাকে আমরা মাথার উপরে তুললাম আর দুদিন পরে আমরা তাকে পায়ের নিচেও জায়গা দিচ্ছি না। হঠাৎ মাশরাফির প্রতি আমাদের এত ক্ষোভ কেন? কেন আমাদের মাশরাফির বিষয় নিয়ে এত মাথা ব্যথা? মাশরাফি কি এমন বেইমানি করল? মাশরাফি কি কোনো কালোবাজারির সাথে যুক্ত হয়েছে? মাশরাফি কি আমাদের কোনো দেশের সম্পদ লুট করেছে? আমাদের মেনে নিতে কি খুব কষ্ট হচ্ছে? মাশরাফি কেন রাজনীতি করবে? ভালো মানুষ রাজনীতি করবে বলেই আমাদের দু চোখে ঘৃণার জন্ম হয়েছে। তবে আমরা কাকে চাই, কাকে রাজনীতির মধ্যে দেখতে চাই? যদু কদু মধু তাদেরকে দেখতে চাই যারা বরাবর বাংলাদেশকে শোষণ করে যাচ্ছে, বাংলাদেশকে বাংলাদেশের মানুষের প্রতি অত্যাচার জুলুম করে যাচ্ছে, তাদেরকে আমরা রাজনীতির মধ্যে দেখতে চাই? নাকি কোনো আবাল ফেসবুক সেলিব্রিটিকে আমরা রাজনীতি দেখতে চাই? আমরা কি ভালো মানুষকে রাজনীতির মধ্যে জায়গা দিতে পারি না? একজন নিষ্ঠাবান মানুষ যে দলের হোক না কেন, সে তো দেশের প্রতিনিধিত্ব করবে, সে তো দেশের খারাপ হোক তেমন কিছু চাবে না। হতে পারে তার দলটা ভিন্ন, কিন্তু তার মনটা থাকবে দেশের প্রতি। মাশরাফি রাজনীতি নিয়ে যারা বিরোধিতা করছে তাদের অধিকাংশের মতে হচ্ছে বাংলাদেশের রাজনীতি নোংরা। এই নোংরা রাজনীতির মধ্যে আমাদের ভালোবাসার মাশরাফিকে আমরা দেখতে চাই না। আর একটা কথা হচ্ছে, অবসর নেওয়ার আগে কেন রাজনীতিতে? খেলা থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে ঢুকতে পারে, এই ধরনের যুক্তিগুলা সাধারণত যারা বিরোধিতা করছে তারা দিয়ে আসছে। বাংলাদেশের রাজনীতি নোংরা মেনে নিলাম, তবে সেই নোংরা রাজনীতিকে কি ঠিক করতে হবে না? সেখানে কি ভালো মানুষের প্রয়োজন নেই? মাশরাফি বা ভালো ভালো মানুষরা যদি রাজনীতির মধ্যে না ঢুকে তাহলে রাজনীতিটাকে পরিষ্কার করবে কে? আপনাদের কাছে প্রশ্ন। আর মাশরাফি বর্তমান এবং অতীতে যতটা সৎ নিষ্ঠাবান ছিল, ভবিষ্যতেও তার মন যদি ভালো থাকে তিনি সব জায়গায়, রাজনীতি হোক, বিনোদন হোক, যে কোনো জায়গায় উনি সৎ নিষ্ঠাবান থাকতে পারবেন। আর সবাই যে বিষয়টা বলতেছেন অবসরের পর রাজনীতি করতে, অবসরের আগে কেন রাজনীতি, একটা বিষয় মাথায় নিয়ে রাখুন যে এখন কিন্তু নির্বাচন হচ্ছে আর মাশরাফি বাংলাদেশে বড়জোর এক বছরও খেলবে না, এক বছর খেলবে তারপরে কিন্তু আর নির্বাচন নেই, তাকে আরও 5 বছর অপেক্ষা করতে হবে। এই 5 বছর পরে সে সুযোগ নাও পাইতে পারে। এখন যেহেতু সুবর্ণ একটা সুযোগ পাইছে, সেই সুযোগকে সে কাজে লাগাইতে চাইতেছে।
আচ্ছা, মাশরাফি অবসর যাওয়ার পর কয়জন মানুষ মাশরাফির খোঁজ নেবেন? আমার মনে হয় না একজন খোঁজ নেবেন। এখন আমরা মাশরাফিকে যতটা ভালোবাসি, খেলা থেকে বিদায় নিলে আমরা তার এক বছরে একবার খোঁজ খবর নিব না, ভুলেই যাব মাশরাফি নামের কেউ বাংলাদেশে খেলতো। অনেকে আবার বলতে পারে, না মাশরাফিকে কখনোই ভুলবো না, ভুলার না। হ্যাঁ, আমরা বাঙালি জাতি, আমরা ভুলতে পারি। যেমন আশরাফুল, এখনও অনেকে ভালোবাসে, কিন্তু আশরাফুল কেমন আছে, কোথায় আছে, কেউ কিন্তু খোঁজ খবর নেই না। আফতাব, বাংলাদেশের যে টাইগারের মতো বল করতো, রয়্যাল বেঙ্গল টাইগার, সে দৌড় দিলে মনে হইতো মানে একটা বাঘ আসছে। সৈয়দ রাসেল এখন এই মুহূর্তে খুব দুঃখে কষ্টে জীবনযাপন পার করতেছে, কিন্তু কেউ কি একবার খোঁজ খবর নিছি? কেউ নেই নাই। এমনই মাশরাফি যখন অবসরে যাবে, আমরা কেউ খোঁজ খবর নেব না। তাই মাশরাফি ভবিষ্যতে সে কি চায়, কি করলে তার ভবিষ্যৎ ভালো হয়, সেটা মাশরাফি ভালো বোঝে, আমরা তার চেয়ে বেশি বুঝার কেউ না। অনেকের কথা হলো, মাশরাফি কেন কোনো একটা দলে ঢুকছে, সে কেন নতুন একটা দল তৈরি করে নাই, সে কেন প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করে নাই? আরে, প্রধানমন্ত্রী হওয়া কি এত সোজা যে কিনা রাজনীতির র জানে না? মাশরাফি কিন্তু পলিটিক্স, তেমন কোনো পলিটিক্সে যুক্ত হয় না, কিন্তু স্টেপ বাই স্টেপ তো তাকে আগাতে হবে। সে যদি প্রথমেই মনে করে আমি একটা দল গঠন করবো, আমি প্রধানমন্ত্রী হয়ে যাব, এটা তো সম্ভব না। আর বাংলাদেশে যেহেতু দুইটা দল, বিএনপি আওয়ামী লীগ, তারা মানে এমন একটি শক্ত অবস্থান তৈরি করছে, নতুন কোনো দল এখানে প্রবেশ করার কোনো মতেই সম্ভব না। অনেকে আবার উদাহরণ দিতে পারেন যে পাকিস্তানে ইমরান খানের কথা। তো পাকিস্তানে ইমরান খান যখন দল গঠন করে, তখন পাকিস্তানে তেমন ভালো কোনো দল ছিল না, সবগুলাই নরবরে ছিল। সেই সময় পাকিস্তানে সে নতুন দল গঠন করছে, সে স্টেপ বাই স্টেপ এখন প্রধানমন্ত্রী হইতে পারছে। তো বাংলাদেশে অনেক লোক, ভালো ভালো লোক, তারা কিন্তু নতুন দল গঠন করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পসিবল না। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুসও কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু পসিবল না। বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ ছাড়া আর হবে না আমার মনে হয়, কিন্তু হতে পারে 10-20 বছর পরে হতে পারে। তো এখন মাশরাফি যেহেতু শুরু করেছে, হতে পারে সে আগামী 10 বছর পর নিজে একটা দল গঠনও করতে পারে, কিন্তু আমরা তাকে তো আগে সুযোগ দিতে হবে, তার যে কর্মক্ষেত্রটা তাকে তৈরি করে দিতে হবে। বলতে পারেন মাশরাফি খেলার পরে রাজনীতিতে আসুক, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, মাশরাফি 2019 সাল বিশ্বকাপ পর্যন্ত খেলবে, আর 2019 সাল বিশ্বকাপ আর 7-8 মাস আছে, আর সে যদি বর্তমান নির্বাচনে পাস করেও যায়, তারপরও কিন্তু তার যে এমপির যে কার্যক্রম, সেটি পাস করার পরেও কিন্তু কার্যক্রম চালাতে পারবে। আর সে যদি রাজনীতিতে ঢুকে, সে যদি এমপি হয়ে যায়, অনেকের মতে হচ্ছে সে যখন খেলবে তার দলের চিন্তা থাকবে, পলিটিক্সের চিন্তা থাকবে, সে ভালো করে খেলতে পারবে না। কিন্তু সেখানে যদি একটু ভালো করে চিন্তা করেন, সে কিন্তু আরও ভালো করে খেলার চেষ্টা করবে। সেই তখন তার মাথার মধ্যে আরও বেশি প্রেশার থাকবে, সে বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং সে এমপি, সে একজন ক্যাপ্টেন, সব কিছু চাপ তার ভিতরে থাকবে, সে আরও নতুন উদ্যমে বাংলাদেশের টিমে খেলার চেষ্টা করবে। আমরা সবাই মনে করি সে ভালো করে খেলতে পারবে না, কিন্তু তার কিন্তু আরও স্পিড বেড়ে যাবে খেলার প্রতি। আর আমাদের তো মাশরাফিকে নিয়ে এত মাথা ব্যথা উঠার কোনো কারণ নাই, কারণ সে এমপি হচ্ছে নড়াইলের, সে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে না, সারা বাংলাদেশের দায়িত্ব নিচ্ছে না। সেক্ষেত্রে আমরা তাকে একসময় ভালোবাসছিলাম, এখন আর ভালোবাসবো না, এটা দিয়ে তার কিছুই আসে যায় না। সে তার নড়াইলের বাসীর ভালোবাসা পাচ্ছে, আর নড়াইলবাসীকে সে তার কর্ম উপহার দিতে চায়, সেজন্য সেই নড়াইলে এমপি হতে যাচ্ছে। সে তার জন্মস্থান নড়াইলবাসীর জন্য কিছু করতে চায়, তাকে করার সুযোগ দেন, অযথা আমরা গালাগালি না করি। চলুন আমরা একটি অন্য জগতে প্রবেশ করি। ধরে নিন মাশরাফি এই মুহূর্তে এমপি হয়ে গেছে নড়াইলের, তখন দেখেন নড়াইলের দিকে একটু আপনি চিন্তা করে দেখেন, নড়াইলে কি সে এমপির কাছে কোনো ঘুষ দিতে হবে? আপনার কি মনে হয় মাশরাফি ঘুষ নেবে কোনো চাকরির জন্য? নেবে না। সে শিক্ষা ব্যবস্থা, নড়াইলের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবে, নড়াইলের চিকিৎসা ব্যবস্থা উন্নত করবে, সে কোনো চাঁদাবাজিতে অংশগ্রহণ করবে না, কেউ যদি চাঁদা নিতে যায় সেখানে সে বাধা দেবে, সেখানে পুলিশের নিয়োগে কোনো ঘুষ দিতে হবে না, পুলিশ কোনো মানুষের উপর অত্যাচার করতে পারবে না,
তবে সব কিছু সে পারবে না, কিন্তু মোটামুটি কিন্তু নড়াইলটাকে সে কন্ট্রোলে আনতে পারবে। তার কার্যক্রম যদি ভালো হয় তখন আমাদের সব এলাকায় আমরা চেষ্টা করবো যে না, মাশরাফিনী কাছে আমাদের এলাকায় আমরা মাশরাফির মতো যোগ্য নেতা, যোগ্য এমপি দেখতে চাই। তাই আমরা তাকে সুযোগ দিই, সে তো এখন মাত্র দাঁড়াইছে, পাশও করে নাই, কোনো কাজও করে নাই, কোনো দুই নাম্বারিতে অংশগ্রহণ করে নাই, ভালো কাজও করে নাই, খারাপ কাজও করে নাই। তবে আমরা আশাবাদী মাশরাফি বর্তমানে যতটা সৎ আছে সে ভবিষ্যতে সৎ থাকবে, সে দেশের ক্ষতি হোক, মানুষের ক্ষতি হোক, এমন কোনো কাজে লিপ্ত হবে না। আমাদের দেশে তো চোর বাটপার এমপি মন্ত্রী প্রচুর আছে, তাদের বিরুদ্ধে তো আমরা এত কিছু বলছি না। আর মাশরাফি, আমার বিশ্বাস মাশরাফি দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। সব বাংলাদেশের যত এমপি মন্ত্রী আছে তাদের চোখও পরিবর্তন করে দিবে। মাশরাফি যখন ভালো কাজ করবে তখন অন্যান্য মন্ত্রীরা খারাপ কাজ করতে একটু মানে দ্বিধাবোধ করবে, যে মাশরাফি যখন সংসদে ভাষণ দেবে অন্যান্য মন্ত্রী এমপিরা তারা মিথ্যা কথা বলতে একটু মানে একটু সাবধানে ভেবে চিনতে মিথ্যা কথা বলবে। আমি চাই বর্তমানে তো মাশরাফি গেল বা এরকম আরও ইয়াং জেনারেশন অনেক ভালো মনের মানুষ বর্তমানে রাজনীতি নাম লেখাইছে, তা আমি চাই আগামী নির্বাচনে মাশরাফির মতো আরও শত শত মাশরাফি, নতুন নতুন মাশরাফি প্রত্যেকটি অঞ্চলে চলে উঠুক, এমপি পদে নির্বাচন করুক এবং দেশের উন্নয়ন হোক, সার্বিক উন্নয়ন হোক। যাকে এতদিন খেলার জন্য ভালোবেসেছেন, আমরা ভালোবেসেছিলাম, তাকে আর কয়টা দিন না হয় খেলার জন্যই ভালোবেসে যায়। রাজনীতি আপনার পছন্দ না, আওয়ামী লীগ আপনার পছন্দ না, অন্য কোনো দল আপনার পছন্দ না, বিএনপি আপনার পছন্দ না, তাই বলে একজনের অন্যজনের পছন্দকে আমাদের গালি দেওয়ার কোনো অধিকার না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা, মাশরাফি ভাইয়ের প্রতি আমাদের মানে আকুল আবেদন থাকবে, আপনি বর্তমানে যতটা সৎ আছেন, নিরপেক্ষ আছেন, মানে দেশের প্রতি আপনার যে চিন্তাভাব মনোভাব সেগুলা সবসময় ঠিক রাখবেন এবং বাংলাদেশের বর্তমানে কিছু সংখ্যক মানুষ যেহেতু আপনার সম্পর্কে নেগেটিভ আছে, সেটি আপনি পজিটিভভাবে দেশের ভালো কল্যাণকর কাজ করে সবাইকে দেখিয়ে দিবেন। আর আমাদের সবার উচিত মাশরাফি ভাইকে আমরা সুযোগ দেই, আমরা তার জন্য দোয়া করি, সে যেন দেশের জন্য কাজ করে এবং বাংলাদেশের সার্বিক রাজনীতির যেন পরিবর্তন হয়। কারণ বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হলে বাংলাদেশ পরিবর্তন হবে, আর বাংলাদেশ পরিবর্তন হলে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। সবাই ভালো থাকবেন।